হ্যালো সবাইকে, তো আজকে ভাবলাম যে একটা আমার রুম ট্যুর দেওয়া যাক আমার রুমের। তো এই যে দরজা খুলে গেল, এবার দেখতেই পাচ্ছ আমার ঘর। তো কিভাবে আমি একটা 4 বছরের ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘর পরিষ্কার রাখি সে কথাটা নিশ্চয়ই কাউকে বলতে হবে না। আর সে তো প্রতিনিয়ত নোংরা করে, অপরিষ্কার করে, রং করে, এবং গোটা ঘরের দেওয়াল জুড়ে সে তার হাতের কারুকার্য দেখিয়ে গেছে। তো এই তো জাস্ট এইভাবেই গুছিয়ে রাখা, তবুও একটু মনের শান্তির জন্য গুছিয়ে রাখা। এখন যেহেতু সে নেই, স্কুল গেছে, তাই ভাবলাম আজকে এটা দেখে আনোই হোক যে আমি কীভাবে আমার রুমটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আর এই যে এই ছবিটা দেখছেন, এটা হচ্ছে ঈশানের সেকেন্ড দিনের ছবি, কারণ ফার্স্ট দিন তো আমাকে ফোন দেওয়া হয়নি। তো যাই হোক, আর এই যে এখানে একটা আলনা প্লাস আলমারি আছে, এটা কিন্তু ঈশানের জন্যই মেনলি তৈরি করা হয়েছে, কারণ ওর জামাকাপড় রাখার জন্য এটাই আর কি। আর এই যে দেওয়াল আবারও কিছু ছবি, আর এই যে ঈশানের হাতের কিছু কারুকার্য, কালার করানো হবে কিন্তু এখন করছি না, আবার রং করবে, আবারও নষ্ট করবে, ওই কারণেই এখনও কালারটা করছি না, কিন্তু অবশ্যই কালার করব। তো আর এই যে আমার ঘরের 12খানা খুদে সদস্য, 12 কি তারও বেশি থাকতে পারে, ওরা কিন্তু কোনো রকম অত্যাচার করে না, কোনো রকম জ্বালানো করে না, কোনো রকম ডিস্টার্ব করে না, কিন্তু ওরা খুব সুন্দর সারাদিন খেলা করে। আর এই যে আমি পিছন থেকে লাইট আসার জন্য আমার মুখটা ভালো আসছে না। তো এই তো আমার ঘরের রুম ট্যুর, আর এইভাবেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি ছোটো ছোটো জিনিস। আমার ঘর গুছিয়ে একটু গুছানো, সাজানো গুছানো আমার খুব পছন্দ। এই ছোটো ছোটো জিনিসগুলোই না আমার খুব ভাল লাগে, মানে আমার খুব প্রিয় আর কি। আজ 5 বছর হলো আমি এই রুমটাতেই আছি, তো এই রুমটা আমার খুব প্রিয়। আর এই যে আমাদের ছবি, এই ছবিটাও আমাদের রিসেপশনের ছবি, এটাকেও আমি একটু আলমারির মধ্যে স্টিক করে রেখেছি যাতে আমি বারবার এটাকে দেখতে পারি। আর এখানে একটা না মায়ের মুখ আছে, এই মায়ের মুখটা আমার হাজবেন্ড নিয়ে এসেছিলো। মায়ের মুখের চোখ দুটো না অসাধারণ। তো মাকে বলবো যে মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো দেখো এই মায়ের মুখটা, এবার দেখাচ্ছি এই ফটো ফ্রেমটা। এই ফটো ফ্রেমটা কিন্তু আমি কালার করেছি এবং আমি সব ফটোগুলোকে লাগিয়েছি। তো যাই হোক, এই যে রুম ট্যুর হয়ে গেল।